25 বছর লোক কংগ্রেসকে দেখেছে, 34 বছর সিপিএম কে দেখেছে, কিন্তু বিজেপি কে লোক এখনো সরকারে দেখেনি। তাই ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে না হলে উপায় নেই। বামফ্রন্ট রেখে গেছিল 1 কোটি বেকার, মাননীয় পিসিমণি করে দিয়েছে 2 কোটি। বামফ্রন্ট রেখে দিয়ে গেছিল 2 লাখ কোটি টাকা ঋণ, পিসিমণি সেটাকে বাড়িয়ে মাত্র 6 লক্ষ কোটি করে দিয়েছে। অতএব কয়েনের রিপিট আর রিপিট, একমাত্র রাষ্ট্রবাদী পার্টি ভারতীয় জনতা পার্টি, তার ডবল ইঞ্জিন সরকার ছাড়া এই রাজ্যের গতি নাই। আর এই সিপিএম কংগ্রেস বেরিয়ে পড়েছে, এদেরকে এরা ছিল 11 থেকে বিরোধী দল, 11 থেকে বিরোধী দল নেতা ছিল সিপিএম, 16 থেকে ছিল কংগ্রেস। এগুলো দেখেছেন কখনো? কখনো প্রতিবাদ হয়েছে? চোর ধরা পড়েছে? হত কাটবে বিজেপি আর কই খাবো আমি, তাই তো? সেগুড়ে বালি, সেগুড়ে বালি, এসব হবে না। 45 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের রাজ্য ছেড়ে অন্য জায়গায় কাজে গেছে। এই চোরদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে হবে। এখন কাঁদলে কি হবে? মীনাক্ষী বোনকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, কংগ্রেসের কৌস্তভ বাগচিকে ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে, বিজেপি তো ডেলি আক্রান্ত, আমারই 34টা মামলা। কিন্তু আপনারা কি করেছিলেন 21 সালে? সিপিএম কংগ্রেস বলেছিলেন নো ভোট টু বিজেপি, আর সেদিন যদি বলতেন নো ভোট টু মমতা, তারপরে তো জনগণ ঠিক করত বিজেপি কে জেতাবে না সিপিএম কে না কংগ্রেস কে, ও তো জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত যদি সত্যিকারে মমতা ব্যানার্জিকে আপনারা তাড়াতে চান। আমি নন্দীগ্রামে হারিয়ে দিলাম মমতা ব্যানার্জিকে 1956 ভোটে ওপারে, ভবানীপুরে জোর করে একজনকে জ্যান্ত লোককে পদত্যাগ করালো শোভনদেব চ্যাটার্জি, কারণ উনাকে মুখ্যমন্ত্রীর পদ ধরে রাখতে হবে। আর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলল ভবানীপুরে আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করলাম, লেট হেলা, ওই জন্য তো ধরে ঢুকাচ্ছে, ব্যক্তিগত আক্রমণ করছে। কারণ মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় গদ্দার, কেউ চিনত না, রাজীব গান্ধী চিনিয়েছিল, পরিচিতি দিয়েছিল, কংগ্রেস তাড়িয়ে দিয়েছিল, রাস্তায় ঘুরছিল ফাউ ফাউ করে, অটল বিহারী বাজপেয়ী নিজের মেয়ের মতো কাছে ডেকে নিয়ে আশ্রয় দিয়েছিল, বলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ছিল নি, আরে ছিলাম কি না ছিলাম তো ইটামগ্রার লোক জানে, তেসরা জানুয়ারি আন্দোলনের প্রথম দিন বামন চকে আমি কেন্দ্রাবাড়ি, 7ই জানুয়ারি যেদিন 3 জন মারা যায় সেলিমের দেহ আমি তুলেছি ভাঙাবাড়ায় কাদা পাঁক থেকে তালপাটি খাল থেকে, 14ই মার্চ আমাকে আটকে দিয়েছে চারিদিক থেকে, 15ই মার্চ সকাল 8টায় বেরিয়ে বিকাল 3টায় আপনার এই পথ পেরিয়েছি, খেয়া পেরিয়েছি মাছ ধরার নৌকা ধরে, ওপারে গাড়ি নেই, একটা ট্রেকারের চালক গাড়ি লক করে ঘুমাচ্ছিল তাকে তুলেছি, তারপরে 3:30 পৌঁছেছি, 2টা মিছিল করেছি কৃষকদের দেহকে সামনে রেখে, একটা চৌরঙ্গি বাজার থেকে গড় চক্রবেড়িয়া, আর একটা জয়রুর মোড় থেকে দেখালি, 2টো মিছিলেই আমি সাফ করে দিয়েছিলাম। কোথায় ছিলেন আপনারা? আনন্দ মাইতিকে যেদিন চাপা দেয় এখানে জেসিপি মেশিন এনে 150